10 ডিসেম্বর ঢাকায় কিছু করতে চাইলে বিএনপিও হেফাজতের হেপাজতের মতো পরিষ্কার হয়ে যাবে বলেছেন কৃষি মন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক বলেন সকালে চুয়াডাঙ্গায় এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি আওয়ামী লীগের বিস্তৃতি অনেক গভীরে শিকর অনেক 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 গভীরে প্রতিত ইচ্ছা করলেই দশই ডিসেম্বর করে সরকারের পতন ঘটানো যাবে না হেফাজত এরকম বলেছিল সাফসাত অবস্থান নিয়েছিল সারা জাতি টেলিভিশনের দিকে তাকিয়েছিল যে রাত বোধক হবে না রাত্রের মধ্যে আওয়ামী লীগ সরকারের পতন হবে বেগম খালাদা খালেদা জিয়াও খুশিতে আত্মহারা হয়ে বিএনপির নেতাকর্মীদের বলছিল যে সাপলা চত্বরে গিয়া হেফাজতের সাথে যোগ দেওয়ার জন্য এরশাদ সাহেব সৈরাচার এরশাদ সাহেব উনিও তার নিজে ফ্রিজে থেকে পানি বের করে হেফাজতের নেতাকর্মীদের পান করা কিন্তু আমরা কি দেখলাম টেলিভিশনে তাকিয়েছিলাম রাত এইটা তিনটার দিকে দেখলাম চত্বর পরিষ্কার হয়ে গেছে কাজে দশই ডিসেম্বর এরকম কিছু করতে চাইলে এরকম পরিষ্কার হয়ে যাবে